রাস্তা নয় যেন মরণ ফাঁদ। দপ্তরের দায়সারা মনোভাব আর চরম উদাসীনতার ফলে জনদুর্ভোগ চরমে। এমনই চিত্র উঠে আসলেও উত্তর জেলার কদমতলা ব্লক এলাকার জুমটিল্লা হইতে কদমতলা যাতায়াতের একমাত্র রাস্তাটির বেহাল রাস্তা সংস্কারের দাবি। দপ্তরের দায়সারা মনোভাব আর চরম উদাসীনতার ফলে জনদুর্ভোগ চরমে। বেহাল রাস্তা সংস্কারের দাবি। রাস্তা নয় যেন মরণ ফাঁদ, ভোটের বাক্সে জনগণ দেবে জবাব। এমনই চিত্র উঠে আসলো উত্তর জেলার কদমতলা ব্লক এলাকার জুমটিল্লা হইতে কদমতলা যাতায়াতের একমাত্র রাস্তাটি। বিগত বামামলে পিচ রাস্তাটি হওয়ার পর এখনো পর্যন্ত সারাইয়ের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রায় প্রতিনিয়তই ঘটছে ছোট বড় যান দুর্ঘটনা। হেলদোল নেই সংশ্লিষ্ট দপ্তরের। অভিযোগ, প্রতি বছরের বর্ষা মরশুমের শুরুতেই যানবাহন নিয়ে যাতায়াত তো দুরস্থ, পায়ে হেঁটে চলাফেরা করাও কষ্টকর হয়ে দাঁড়ায় স্থানীয়দের। জুমটিল্লা বাঘুন জেরজেরি বৃহত্তর এলাকা জুড়ে রয়েছে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বসবাস। তাছাড়া রাস্তার পাশেই রয়েছে কদমতলা গ্রাম পঞ্চায়েত কার্যালয়। কদমতলা ব্লকের নাকের ডোগায় উল্লেখিত বেহাল রাস্তাটির ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এদিকে মধ্যবর্তী এলাকায় রয়েছে একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল, রয়েছে বাঘুন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ছাত্রছাত্রীদের সংখ্যাও রয়েছে অনেক। তাই বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যে কোনো সময় ঘটতে পারে বিপত্তি। কদমতলা হতে জুমটিল্লা পর্যন্ত মাত্র 3,283 মিটার দৈর্ঘ্যের রাস্তাটির বেহাল দশার জন্য দপ্তরের উদাসীনতাকেই দায়ী করেছেন এলাকার জনগণ। রাস্তা নিয়ে বহু দুর্ভোগ কাটাইতেছে, কারণ চলাফেরার ক্ষেত্রে অনেক দুর্ভোগ। কোনো ইমার্জেন্সি কোনো কিছু চলে না। ইমার্জেন্সি একটা অ্যাম্বুলেন্স চালাইতে হইলে ওইটার মধ্যে দিয়া যেমন আমরা খুব দুর্ভোগ অবস্থায় কাটাইতেছি। ওটা দীর্ঘদিন থেকে মানে ভুগছি, চূড়ান্ত বোকা ভুগছি, যেটা বাসায় প্রকাশ করার মতো নয়। এই রাস্তার পাশে দুটো স্কুল আছে, একটা গ্রাম পঞ্চায়েত অফিস আছে। যে বেহাল অবস্থা, এই বর্ষাকালে স্কুল স্টুডেন্ট স্কুলে যেতে পারছে না, গ্রাম পঞ্চায়েতে কাজের জন্য যে কোনো কাজের জন্য লোকজন যেতে আসতে পারছে না, ভীষণ অসুবিধা হচ্ছে। তো প্রায় 4 বছর থেকে সংশ্লিষ্ট দপ্তরকে আমরা মানে চিঠিপত্র দিয়ে যাচ্ছি, কন্টিনিউ যোগাযোগ করছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। বিগত দিনে বহুবার রাস্তা সংস্কারের দাবিতে কদমতলা পূর্ত দপ্তর এবং সমষ্টি উন্নয়ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এমনকি পূর্ত দপ্তরের প্রধানমন্ত্রীর সড়ক যোজনা কুমারঘাট ডিভিশনেও বারবার লিখিত অভিযোগ জানিয়েও নিজ ফল দাঁড়ায় শূন্য। এলাকাবাসীরা বাধ্য হয়ে বিগত কয়েক বছর ধরে নিজেদের মধ্যে চাঁদা সংগ্রহ করে বেহাল রাস্তাটির কিছুটা মেরামতি করলেও বর্ষার শুরুতেই ভগ্নদশায় পরিণত হয়ে যায় রাস্তাটি। এই রাস্তার অবস্থা খুবই বাজে। এর আগের বারও আমরা নিজের টাকা দিয়ে রাবিশ ফেলাই তারপরে রাস্তার মধ্যে চলতেছি। এই এইরকম অবস্থা রাস্তাটা, এটা এখান থেকে বাগন হইয়া কাটলতলির লোকে মিলছে। সামনেই তো আপনাদের পঞ্চায়েত, সামনেই পঞ্চায়েত। পঞ্চায়েত কিন্তু কোনো কিছু করে না। পঞ্চায়েতকে বললে কয়েকটা ইট এনে ফেলে রেখে দিয়ে দিলে শেষ, ইট ফেলাইবার পরে শেষ, যে আর ওদের আর কোনো কাজ নেই শেষ। এই ইটের মধ্যে আস্তে আস্তে তাও ইট গুঁড়া করে না, আস্তে আস্তে ইট দেওয়ার পরে এদিকে কদমতলার পূর্ত দপ্তর আধিকারিককে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, বিগত 2010 সালে প্রধানমন্ত্রীর সড়ক যোজনার আওতায় এই রাস্তাটির কাজের বরাদ্দ দেওয়া হয়েছিল HSCL নামক একটি সংস্থাকে। 5 বছর পর সংস্কারের দায়িত্ব রয়েছে তাদের উপর, কিন্তু সংস্থাটি প্রথমবার কাজ শেষ হওয়ার পর সারাইয়ের আর কোনো উদ্যোগ নেয়নি, যার ফলে পূর্ত দপ্তরকেও হস্তান্তর করা হয়নি। তাই HSCL কর্তৃপক্ষকে সরাসরি দায়ী করছেন তিনি। এই যে রাস্তাটা, যে বাগান পঞ্চায়েত সম্পূর্ণ বাগান যাওয়ার রাস্তাটা, একচুয়ালি এটা রাস্তাটার নাম হচ্ছে জুমটিল্লা টু কদমতলা। সেই রাস্তাটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় আওতাধীন HSCL কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল কাজটা করার জন্য। যে কাজটা অরিজিনালি
24 February 2010 কমপ্লিট হয়েছে অরিজিনাল রাস্তার কাজ। তারপরে 5 বছর মেনটেনেন্স করার পরে সেই রাস্তাটা উত্তর দপ্তরের কাছে হস্তান্তর করার কথা, কিন্তু সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ HSCM সেই রাস্তাটা এখন পর্যন্ত মেনটেনেন্স ঠিকমতো না করায় উত্তর দপ্তরের কাছে হ্যান্ড ওভার করতে পারেনি। রাস্তাটার বর্তমান অবস্থা শোচনীয়, চলাচলের প্রায় অযোগ্য, অনেক জায়গাতেই চলাচলের প্রায় অযোগ্য, এবং আমরা উত্তর দপ্তরের তরফ থেকে নিয়মিত এই ব্যাপারে রিপোর্ট এবং পর্যবেক্ষণ আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এবং HSCM কাছে পাঠাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফিঙ্গার।